ছাত্র সমাজের মৃত্যু মানে কত শোক যে আমরা নিমু এখন আর অন্তরে কুলাই পারি না, ঠিক না বেটি? এত শোক আর পারি না কুলাইতে, অন্তরে অন্তর ফেটে কান্না আসে। ফেসবুক খুললে, পেপার দেখলে কি বলবো বলেন, কি বলার আছে, কি বলবো? পুলিশ ভাইদেরকে বা কি বলবো, আর্মি ভাইদেরকে কি বলবো, আমার ছাত্র সমাজদেরকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব? আমার মতো ছোট্ট জ্ঞানী পাপি কি কি বুদ্ধি দিব, কি বুঝাবো? যেদিকে যাব সেদিকেই দোষ, কথা বলেন না কেন? আপনি যদি এখন সত্যিকারে সত্য কথা বলতে যান, আপনি পরের জুমায় আর আমি ইলিয়াস রহমান জেহাদিয়ানে বইয়া পড়ার পড়ার করতে পারবো না, এটা আমি জানি। আবার যদি ছাত্রকে বিরুদ্ধে কই, ছাত্র আমার বিরুদ্ধে এমন টল করব যেরকম বারে প্রতিমন্ত্রী পলকের মতো হয়ে যাবো, ওই সুমন এমপির মতো হয়ে যাবো, কথা বলেন না কেন? যত বাস ইলিয়াস রহমান জেহাদির দিব, কারণ আমাদের সামনে মিডিয়ায় থাকে তো। শুধু আমি সবাইকে বলবো, আমাদের কিছু করণীয় নাই, শুধু একটা কথাই বলবো, আল্লাহ আপনি সব পারেন, আমরা পারি না। আপনি পারেন, কে কোন জায়গায় বসে লাটিম ঘুরাইয়া আমার এই ছাত্র সমাজ ভাইদেরকে এইভাবে রাস্তায় এইভাবে কষ্ট করতেছে? আল্লাহ এই বৃষ্টিতে ভিজে রোদ্রে পড়ে আল্লাহ তাদের দাবি দোবা এবং তাদের মনের যে আশা সব আপনি পুরা করে দিয়া সরকারের প্রতি সহানুভূতি দেখাইয়া আল্লাহ আমার এই ছোট্ট দেশটাকে আপনি হেফাজত করেন। এছাড়া কিছু বলার আছে বলেন। আল্লাহ হসপিটালের দিকে তাকাইলে অনেক মানুষের মৃত্যুর যন্ত্রণার কাতরানো আহাজারি এগুলো শুনতে শুনতে কান এখন ভারী হয়ে গেছে। দোয়া করি আল্লাহ যারা হসপিটালে আছে তাদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ কোঠা আন্দোলনে যে সমস্ত কলিজার টুকরা কমলমতি আমার ছাত্র ভাইরা, বিভিন্ন সংগঠনের বন্ধুরা, নিরহ মানুষগুলি অসুস্থ হসপিটালে আছে এবং যারা মারা গেছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। যারা মুসলমান হিসাবে মারা গেছে আল্লাহ তাদেরকে শাহাদাতের সুদা পান করান। আসলে ছাত্র সমাজ এরা আসলে রাজনীতিরও কিছু বোঝে না, এরা আসলে কোনো কিছুই বুঝতে চায় না। আমরাও যখন ছাত্র ছিলাম আমরাও দেখেছি, আমরা অনেকের সিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে সিলের পিছনে দৌড়েছি, এটা আমাদেরও একটা লাইফ গেছে। অনেক ছাত্র ভাইরা এরকমই, ক্লাসের ক্লাস বয় বলছে আজকে আন্দোলন হবে চল যাই, কোনো দিক তাকা তাকি নাই, আমার কি হবে না হবে ওদিকে তাকা নাই, হাতে একটা খাতা আছে একটা কলম আছে তাই নিয়ে দৌড়ে গেছি। হালাকি আন্দোলনের অপর নাম কিন্তু লাঠি, কথা বলেন না কেন? আন্দোলনের অপর নাম হলো আপনি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য হাতিয়ার সাথে নিয়ে যাওয়ার নাম হলো আন্দোলন। রসুলের কোন হাদিসে আপনি পাবেন না যে আমরা যে আন্দোলন করি এই কোয়ালিটির আন্দোলন রসুলের যুগে ছিল না। রসুলের যুগে আন্দোলন ছিল, মুসলমান আন্দোলন করতেন। হযরত ওমরের জামানায় আন্দোলন হয়েছে, হযরত ওমর দেখছেন তাদের হাতের মধ্যে প্রত্যেকের হাতে তলোয়ারি লাঠি, বড় বড় কুড়াল, বড় বড় বল্লম এগুলা। কিন্তু আসলে আমার কমলমতি ছাত্র ভাইরা তারা আসছিলেন আসলে মারামারি করার জন্য না, এদের কি ব্যবহার করা হয়েছে অন্যভাবে, এদের নাম দিয়া অন্য জাতি গোষ্ঠীরা চেষ্টা করেছে তাদের স্বার্থ হাসিল করার জন্য, এই দেশটাকে অস্থিরতা বিরাজ করার জন্য। আল্লাহ কে কি কোন জায়গায় বসে কে করতেছে কি আপনি সব জানেন, আপনার কোনো কিছু অজানা নাই। আল্লাহ আমার এই ছোট্ট বাংলাদেশটাকে আপনি হেফাজত করেন, আমার কমলমতি ছাত্র ভাইদেরকে আপনি মাফ করে দেন। আসলে আমার ছেলে মারা গেলে আমি বুঝতাম সন্তান হারানো কি ব্যথা, এই মসজিদ কমিটির একজনের ছেলে মেয়ে যদি মারা যেত তারা বুঝতো সন্তান হারানো কি ব্যথা। সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, যে দল মনে চায় এ দল করুক, যদি সন্তান হারাইতো সে বুঝতো সন্তান হারানো কি যন্ত্রণা। আওয়ামী লীগের বন্ধুরা কি মরে নাই, গেছে? বিএনপির বন্ধু ছাত্র সমাজ মরে নাই, মরছে? জামাত ইসলামের মরে নাই, মরছে? এমন কি আমাকে হুজুর গোবিতেরও মরছে, খবর তো নিয়ে দেখেছি, বাসার খবর নিয়ে দেখেছি। হায় হায়, মায়ের চোখের পানি এক সেকেন্ডের জন্য কমতেছে না, মায়ের একটাই ব্যথা, সন্তান তুই গেলি
বলে গেলি মা যাইতেছে আন্দোলনে, ফিরে আসলি লাশ হয়ে। এটাই কি চেয়েছিলাম তোরে এত কষ্ট করে? পরের খেতে কামলা দিয়ে তোরে লেখাপড়া করাবার জন্য এত কষ্ট করছি আমি বাবা, আমি মা, তোর টিউশনের পয়সা দেওয়ার জন্য, তোর পরীক্ষার ফি দেওয়ার জন্য আমি মা ভালো একটা কাপড়ও পরিধান করি নাই, তোর এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, তার উপহার হিসাবে পাইলাম, ভার্সিটিতেও গেলি, আসবি তুই খাতাপত্র লয়ে বড় এক চাকরির রেপার লেটার লইয়া, আর তুই আসলি মৃত্যুর লাশ লইয়া। মায়ের এই যন্ত্রণা, আর আমি মাঝে মাঝেই ওয়াজে বলে থাকি, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, পৃথিবীর সবচাইতে বড় ভারী বোঝা, সবচাইতে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে পৃথিবীতে এমন ইতিহাস নাই, তার জ্বলন্ত প্রমাণ এই শোকের মাসে। মুসলমানের জন্য শোক, আর আজকে এই মাসটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15ই আগস্টের শোকের মাস, জাতীয় শোক দিবস হিসাবে এটাকে পালন করা হয়। আবার দেখা গেছে ছাত্র সমাজেরও শোকের মাস, কথা বলেন না কেন, সর্বদিক দিয়ে শোকের মাস এটা। 1ই আগস্ট পড়ে গেল মহরম, যেটা মুসলমানের জন্য কেয়ামত পর্যন্ত শোকের মাস, আর আগস্ট পড়ে গেল আবার ছাত্র সমাজের মৃত্যু, মানে কত শোক যে আমরা নিমু এখন আর অন্তরে কুলে পারি না, ঠিক না বেটি, এত শোক আর পারি না কুলাইতে, অন্তরে অন্তর ফেটে কান্না আসে, ফেসবুক খুললে পেপার দেখলে কি বলবো বলেন, কি বলার আছে, কি বলবো পুলিশ ভাইদেরকে বা কি বলবো আর্মি ভাইদেরকে, কি বলবো আমার ছাত্র সমাজদেরকে, আমি কি দিয়ে সান্ত্বনা দিব, আমার মতো ছোট্ট জ্ঞানী পাপী কি কি বুদ্ধি দিব, কি বুঝাবো, যেদিকে যাব সেদিকেই দোষ, কথা বলেন না কেন। আপনি যদি এখন সত্যিকারে সত্য কথা বলতে যান, আপনি পরের জুমায় আর আমি ইলিয়াস রহমান জেহাদিয়ানে বইয়া পড়ার পড়ার করতে পারবো না, এটা আমি জানি। আবার যদি ছাত্রকে বিরুদ্ধে কই, ছাত্র আমার বিরুদ্ধে এমন টল করব যেরকম বারে প্রতিমন্ত্রী পলকের মতো হয়ে যাবো, ওই সুমন এমপির মতো হয়ে যাবো, কথা বলেন না কেন, যত বাস ইলিয়াস রহমান জিহাদির দিব, কারণ আমাদের সামনে মিডিয়ায় থাকে তো। শুধু আমি সবাইকে বলবো, আমাদের কিছু করণীয় নাই, শুধু একটা কথাই বলবো, আল্লাহ আপনি সব পারেন, আমরা পারি না, আপনি পারেন। কে কোন জায়গায় বসে লাটিম ঘুরাইয়া আমার এই ছাত্র সমাজ ভাইদেরকে এইভাবে রাস্তায় এইভাবে কষ্ট করতেছে, আল্লাহ এই বৃষ্টিতে ভিজে রোদ্রে পড়ে আল্লাহ তাদের দাবি দোবা এবং তাদের মনের যে আশা সব আপনি পুরো করে দিয়া সরকারের প্রতি সহানুভূতি দেখাইয়া আল্লাহ আমার এই ছোট্ট দেশটাকে আপনি হেফাজত করেন। এছাড়া কিছু বলার আছে বলেন, আমাদের মাননীয় এমপি সাহেব ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব একই কথা বলে, সেও তো একজন বাবা, সেও তো বুঝে, তারও তো ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে, তারও তো ছেলে পড়ে মেয়ে পড়ে নাতিরা পড়ে, সেও তো বুঝে যে একটা কমলমতি ছাত্র রাস্তায় নেমে গুলি খায় মরবে, এটা দুনিয়ার কোন এমপি চায় না, কোন মন্ত্রী চায় না, এমনকি প্রধানমন্ত্রীও চায় না। অতএব দোয়া করি আল্লাহ আমার কলিজার টুকরা ছাত্র সমাজদেরকে আপনি সঠিক বুঝ দান করেন, আল্লাহ যে মায়ের বুকটা খালি হয়েছে মাকে আপনি কবুল করেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দিলের কানে শুনি কিছু গুরুত্বপূর্ণ কথা, এই মহরমের চাচা, এই বছরের এই চাচা আমাদের জন্য অনেক শোকের হয়ে গেছে, আল্লাহ তাদের মনের আশা পুরা হইল কিন্তু কোটা আন্দোলনের সাকসেসফল দেখে যাইতে পারলো না, যারা আন্দোলন করে দুনিয়ার থেকে বিদায় নিল তারা তো আর দেখে যাইতে পারলো না, আল্লাহ তুমি তাদের দেখা অবস্থায় জান্নাত দিয়ে তাদেরকে মাফ করে দিও গো আল্লাহ, আল্লাহ দেশও একদিন ঠান্ডা হবে, কোটাও একদিন ফিরে পাবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু যে ছাত্র সমাজগুলো মারা গেছে এদের মা বাবার কলিজা মৃত্যুর আগ পর্যন্ত ঠান্ডা হবে না, মেহরবানি করে এদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিও, আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ মাননীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব বারবার দোয়া চায় শোকের মাস বঙ্গবন্ধুর জন্য, আল্লাহ খাস করে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা যারা মুসলমান হিসাবে মারা গেছে তাদের সবাইকে আপনি মাফ করিয়ে দেন,
তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ বঙ্গবন্ধুকে চিরদিনের জন্য আপনি মাফ করিয়া দেন। আল্লাহ তার সাথে যারা মারা গেছে তাদেরকে আপনি মাফ করে দেন গো আল্লাহ। আল্লাহ একটা দরখাস্ত দেই গো মালিক, কে কোন দল করে আমি জানি না, তবে তোমার কাছে একটা জিনিস চাইলে তুমি কোনোদিন বান্দার মনের আশা ফিরে দেও না। হসপিটালের বেডে যারা মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতে দেবো, কেউ গুলি খাইছে, কেউ লাঠি চার্জ করে তাদের মাথা ফাড়ছে, হাত ভাঙছে, পা ভাঙছে। আল্লাহ আমার এই ছাত্র ভাইরা এবং সমস্ত ভাইদেরকে আপনি সুস্থ বানিয়ে দেন। আল্লাহর একটা দরখাস্ত দিয়ে দেই, আমার এই ছোট্ট দেশ বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ, সমস্ত বিপদ থেকে নিজ হাতে রক্ষা করেন, যারা অসুস্থ আছে তাদের সুস্থ বানিয়ে দেন। আল্লাহ আবুল কাসেম ভাই তার বাবার জন্য, সভাপতি সাহেবের শ্বশুরের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তোমার এই পাগলকে মাফ করে দিও, আল্লাহ মাতবার সাহেবের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। নিজাম ভাই দোয়া চেয়েছে, আল্লাহ তার কলিগ, তার ডেরাইভার, অফিসের ডেরাইভার, অপেন হাত সার্জারি, আল্লাহ তাকে সুস্থ বানিয়ে দেন। আরো যারা সুস্থ হয়েছে মায়ের জন্য বাবার জন্য, যে যেখান থেকে দোয়া চাইছে তাদের সকলের মনের আশা পুরা করে দেন গো আল্লাহ। আল্লাহ যারা মসজিদ মাদ্রাসায় দান করে তাদের বডিটা ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চাইছে সন্তানের জন্য, স্বামীর জন্য, বাবা মায়ের জন্য, তাদের সবাইকে কবুল করো আল্লাহ, তাদের দান সৎকা গুলি কবুল করিয়া লও। আল্লাহ ফেনী থেকে, নোয়াখালী থেকে তোমার এক পাগল দোয়া চাইছে, কবুল করে নাও, তার বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা কষ্টে আছে, আল্লাহ প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ প্রবাসী ভাইদের দুঃখ কষ্ট তুমি তাদের মনের আশা পুরা করে দাও। আল্লাহ তাদের সবাইকে তুমি সঠিক বুঝ দান করো, প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাগুম বি রাহমাতিকা ইয়া আরহাম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মহররমের চাঁদের শেষ প্রান্তে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতর দিয়েও রাস্তা তেমন নিরাপদ নয়, আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, লাখ কোটি শুকর। সকলে বলে আলহামদুলিল্লাহ। যেদিকে তাকাই শুধু কষ্ট আর কষ্ট, যেদিকে নজর দেই শুধু বিপদ আর বিপদ, যেদিকে সংবাদ শুনতে চাই সুখের সংবাদ কম, শোকের সংবাদই বেশি।